রাজ্য সরকারের নয়া নির্দেশিকা জেরে ইতিমধ্যেই গৃহ শিক্ষক সংগঠনের আন্দোলনের পর সরকারি স্কুলের শিক্ষকরা যারা বাড়িতে অথবা প্রাইভেট টিউটর ছাত্রছাত্রীদের পড়ানোর কাজ করছিলেন তারা বৃহস্পতিবার থেকে আর ছাত্রদের পড়াবেন না বলে অভিভাবকদের জানিয়ে দেন। আর এর ফলেই সমস্যায় পড়েছেন অভিভাবকদের একাংশ। তার ফলে বৃহস্পতিবার গৃহ শিক্ষক সংগঠনের সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ দেখায় পড়ুয়াদের একাংশ। এদিকে অভিভাবক ও ছাত্রদের উস্কানি দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলছেন গৃহ শিক্ষক সংগঠন। বৃহস্পতিবার ধূপগুড়ির বিবেকানন্দ পাড়ায় গৃহ শিক্ষক সংগঠনের সভাপতি সঞ্জয়ের বাড়িতে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ, যারা সরকারি স্কুলের শিক্ষকদের কাছে বেতন দিয়ে পড়তেন কিন্তু তারা আচমকাই পড়ানো বন্ধ করে দেওয়ার কথা বলায় বিপাকে পড়েছেন অভিভাবকেরা। তাই শুক্রবার ধূপগুড়ির পৌরসভার মিটিং হলে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভাতে অভিভাবকদের একাংশ, কিছু স্কুল পড়ুয়া এবং পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন। অভিভাবকরা দাবি করেন সরকারি স্কুলের শিক্ষকরা পড়াতে অস্বীকার করায় তারা সমস্যায় পড়েছেন। সামনে মাধ্যমিক পরীক্ষা, তার আগে সিলেবাস কমপ্লিট করতে না পারলে সমস্যায় পড়তে হবে। তাই তারা চাইছেন শিক্ষকদের পড়ানোর অনুমতি দেওয়া হোক অথবা ভালো একজন শিক্ষক খুঁজে দেওয়ার ব্যবস্থা করুক পৌরসভা। আন্দোলনকারী অভিভাবক মৌ দে বলেন, আমরা এখানে আসছি আমাদের বাচ্চাদের ছেলেমেয়ের জন্য, কারণ এখন পড়াশোনায় খুব ঝামেলা চলছে, এখানে টিচারদের নিয়ে খুব প্রবলেম চলছে। তো সামনে মাধ্যমিক পরীক্ষা, আমাদের ছেলেমেয়েরা টেনে উঠেছে, নাইনে উঠেছে, তারা স্কুলের নিয়ে খুব ঝামেলা, টেনশন হচ্ছে, তারা পড়াশোনা করতে পারছে না, পড়তে পারছে না, অসুবিধা, খাওয়া দাওয়া খুব প্রবলেম হয়ে যাচ্ছে। তো কারা পড়াচ্ছেন না এখানে? টিচাররা পড়াচ্ছেন না, তো সেটা একটা সমাধান চাই। এই কারণে কত এরকম কত ছাত্রছাত্রী যারা ভুক্তভোগী আছে? অনেক আছে, অনেক বহুত আছে, এখনো আসেনি, অনেকে আসতে পারে না। হাজার হাজার ছাত্র, আমরা আবারও বসবো, দেখি কি হয়। আমাদের একটা, কোন স্কুলে পড়ে আপনার মেয়ে? আমার মেয়ে পড়ে গার্লস স্কুলে। কোন শিক্ষকের কাছে পড়তেন? পড়তেন এখানে অনেক, তিন চারটা পাঁচটা শিক্ষক আছে, তাদের কাছে পড়াশোনা। তারা কি মানে রীতিমতো মতো ফোন করে জানিয়ে দিয়েছেন পড়াবেন না? তারা পড়াবেন না, না করে দিয়েছেন, তাদেরও প্রবলেম হচ্ছে। এখন আমরা এসেছি এখানে, আমাদের একটা সমাধান চাই, যাতে স্টুডেন্টরা। পৌর কর্তৃপক্ষ কি বললো? ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানান, অভিভাবকদের বিক্ষোভ গতকাল থেকে আমরা দেখছি, কি বলবেন এবং আজকে পৌরসভা অফিসে বৈঠক করলেন তারা? গতকাল দুপুরের পর থেকে একটা অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয় কিছু স্টুডেন্ট, কিছু অভিভাবক এবং কিছু প্রাইভেট টিচারের মধ্যে। আমরা দুপুরে পৌরসভা খবর পাই এবং জেলা প্রশাসন আমাদেরকে জানায়, যেহেতু ওনাদের সাথে আমাদের কথা শুনবার একটা বিষয় ছিল, আজ দুপুরে পৌরসভা বারোটার সময় আমরা ডেকেছিল, ওনাদের বক্তব্য আমরা শুনলাম। গভর্নমেন্টের অর্ডার আমাদের সবাইকে ফলো আপ করতে হয়, সেই ফলো আপ করতে হয়, তবে ওনাদের কিছু বক্তব্য যেহেতু তুলে ধরলেন এবং দুপুরে পৌরসভা যাতে সমস্যা তৈরি না হয়, আমরা আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ ওনাদের কথাগুলো জানাবো এবং যেটা অর্ডার আয় যেভাবে আয় সেটা সেভাবে নিয়মিত কাজ করা হয়।